আইকে স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাকে সুস্বাগতম। আজকে আমি আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে কেসটি হয়েছে সেই কেসটির বিস্তারিত আলোচনা। আজকের পেপারে সেই কেসটি সম্বন্ধে বিস্তারিত লিখেছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কেসের ভবিষ্যৎ কী বা তোমাদের নিয়োগের ভবিষ্যৎ কতদূর সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো, তোমরা যারা আমাদের আইকে স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, কারণ সবার আগে সবার প্রথমে লেটেস্ট লেপডেট আপডেট এবং চাকরির পরীক্ষায় বিভিন্ন নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়াও আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যে আবাসিক কোচিং সেন্টারে চলে আসলে তুমি পুলিশ আর্মি সমস্ত কিছু কোচিং নিতে পারবে পুরোপুরি ফ্রিতে। এই নম্বরে ফোন করো 7076650708। আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে পুলিশের তিনটি ডিপার্টমেন্ট, আবগারি ডিপার্টমেন্ট, জেল পুলিশ এবং সাধারণ পুলিশ, অর্থাৎ পুলিশ কনস্টেবল মেল এবং ফিমেলের নিয়োগ বর্তমানে চলছে, সেই মেল ফিমেলের উপরে কেস হয়েছে, সেই কেসটা নিয়ে আলোচনা করব। তবে তোমরা যারা আবগারির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো, তারা অবশ্যই আমাদের কোচিং সেন্টারে চলে এসো, কারণ আমরা আবগারির জন্য বিশেষ ব্যবস্থা করেছি, স্পেশাল ক্লাসের মাধ্যমে পুরো গ্যারান্টি সহকারে পাস করিয়ে দেবো। আমরা শুধুমাত্র ভর্তি হবে, ভর্তির সময় আর কোনো টাকা পয়সা কিছু লাগবে না, শুধুমাত্র 1000 টাকা অ্যাডমিশন ফি হিসেবে লাগে। এর পরবর্তীকালে আর কোনো খরচ নেই, পুরোপুরি খরচের আমাদের দায়িত্ব, এখানে থাকা খাওয়া পড়াশোনা সব কিছু বর্তমানে আমাদের। এর পরবর্তীকালে চাকরি পেলে শুধুমাত্র সমস্ত কিছু টাকা দিতে হবে, অর্থাৎ তুমি একবার 1000 টাকা দিয়ে ভর্তি হলে আর কোনো খরচ নেই, গ্যারান্টি সহকারে চাকরি পেলে টাকা লাগবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকে দেখি কী লিখেছি সেটা আমরা একবার পড়ে নেব। রাজ্য পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কলকাতা হাইকোর্ট দায়ের হওয়া মামলার নির্দেশের উপর নির্ভর করছে, অর্থাৎ মামলায় 5 জুনে শুনানি হওয়ার কথা, সেই 5 তারিখে কী হবে তার উপরে কিন্তু এই নিয়োগ নির্ভর করছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। মহিলা কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি বলা হয়েছে, মাথা ঢাকা মুখ ঢাকা সানগ্লাস পরা ছবি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটা পিআরবি বোর্ড বলে দিয়েছে। কিন্তু এইদিকে মহিলা কনস্টেবল পদে বেশ কিছু আবেদনকারী মাথা ঢাকা ছবি দিয়ে তাদের দরখাস্ত কী হয়ে যায়, বরখাস্ত হয়ে যায়, অর্থাৎ রিজেক্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই মাথা ঢাকা মহিলাদের আবেদন গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। হাফিজা খাতুন, সোনামণি খাতুন সহ 5 জন আদালতে মামলার আবেদন জানিয়েছে, তাদের মাথা ঢাকা দেওয়ার রীতি, এই রীতি মেনেই ছবি তুলেছেন এবং চাকরির আবেদনের সঙ্গে তা যুক্ত করেছেন। আবেদনে তারা বলেছেন, মহিলা কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে শুধু মাথায় ঢাকায় থাকার কারণে তারা চাকরি থেকে কেন বঞ্চিত হবে, এব্যাপারে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন আছে। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিন্দম মুখার্জী তার অন্তর্বর্তী নির্দেশ দিয়ে বলেছেন, এই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে এই রিট মামলার নিষ্পত্তির ওপর, অর্থাৎ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিয়োগ কিন্তু হবে না, অর্থাৎ মামলায় কী হবে সেটার পরে। মামলাকারী আইনজীবী ফিরদৌস আমিন বলেন, রাজ্য পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলা শুনানি রয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, শিখ সম্প্রদায় মানুষের মাথায় পাগড়ি ছাড়া কীভাবে ছবি তুলবেন, তেমনি হাফিজা খাতুন সোনামণি খাতুনকে মাথায় কাপড় দিয়ে ছবি তুলতে বলেছেন, এই ছবি গ্রহণ হবে না, কেন মুসলমান সম্প্রদায়ের মাথায় মহিলাদের মাথায় ঢাকা রিয়তি সংবিধান স্বীকৃত, এই চাকরির ক্ষেত্রে মহিলা বঞ্চিত হবে কেন। উল্লেখ্য, পুলিশ কনস্টেবলের 7440 জন নিয়োগ হবে, এর মধ্যে মহিলা কনস্টেবলের সংখ্যা 1102 জন। আইনজীবী শামীম জানান, আদালতে এই আবেদন গ্রহণ করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী 5 জানুয়ারি, অর্থাৎ 5 জানুয়ারিতে জানা যাবে তোমাদের এসব হবে কি না, 5 জানুয়ারি পরবর্তী পরিষ্কার হবে তোমাদের এই মামলার নিষ্পত্তি। সুতরাং সেই পর্যন্ত অপেক্ষায় করতে হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিও না তোমার মতামত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।